নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি আমরুয়ের রেসিপিটা নিয়ে এসেছি, কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিন। এইভাবে এখানে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এটাকে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম। এবার সমস্ত মশলাটাকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, প্রথমে কাঁচা আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে আমি আমটা কেটে নিলাম। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ মাছ ভাজার পরে এই তেলে বাদ বাকি রান্নাটা হবে। এবার এর মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম। আঁচটাকে আমি হাই ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে রেখে ভালোভাবে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি নুনগুলো মাখানো মাছটাকে ফেলে দিচ্ছি। মাছটাকে খুব হালকা করে ভাজবো না, আবার খুব কড়া করেও ভাজবো না, মাঝামাঝি ভাজবো, যাতে মাছের মধ্যে ঝোলের স্বাদটা ভালোভাবে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছের দুটোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাজা হবে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এবার মশলাটাকে 10 সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। যখন হালকা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। 10 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো, সঙ্গে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার হলুদ আর লঙ্কাটাকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি। এই অবস্থায় আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার সর্ষে বাটা যেখানে বাটা হয়েছিল সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে 10 মিনিট আমি এটাকে হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ কষে উঠেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিচ্ছি চিনি 1 চামচ। এখানে আমটা যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দেবেন, আর যদি মাঝারি হয় তাহলে যে যতটা চিনি খান সেই বুঝে চিনিটা দেবেন। এবার আমি নুন আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আঁচটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম, দিয়ে জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই অবস্থায় আমি আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আমটা সেদ্ধ হয়। 10 মিনিট পরে চলে এলাম, এবার দেখে নেব আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আম তুলে নিলাম, নিয়ে এইভাবে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি আবার কিছুটা জল, 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেব। এবার আঁচটাকে আমি একটু হাই করে দিচ্ছি, দিয়ে প্রথম 5 মিনিট জোর আছে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। 5 মিনিট পরে ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি। দেখুন মাছটা খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। ঝোলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঝোলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই অবস্থায় গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব, তারপরে সার্ভ। অল্প উপকরণেই তৈরি করতে পারেন একটা অসাধারণ টেস্টি মাছের ঝোল। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমের টেস্টটা ঝোলটাকে যে কত সুন্দর করে তুলেছে সেটাও বুঝতে ভুলবেন না। খুব ভালো থাকবেন।